আজকে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে ট্রলার নিয়ে যাচ্ছে। অনেক সময় আমরা ঘুরতে বাহির হই ট্রলার নিয়ে, নৌকা নিয়ে, কিন্তু আজকে এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সিলেটে আজকে লাশ দাফন করার মতো স্পেস নাই। দেখেন চতুর্দিকে পানি। পিছনের যে গ্রামটা ফেলে আসলাম আমরা, ঠিক এই গ্রাম দিয়ে যখন আসতেছিলাম গ্রামের মানুষ চিল্লা চিল্লি করতেছিল, ভাই আমাদেরকে দেন। কিন্তু কথা দিয়ে ফেলেছি একটা গ্রামে যাব, ঠিক সেখানে যদি না যাই তাহলে সে মানুষগুলোর সাথে প্রতারণা করা হবে। মানুষরা বলতেছে ভাই চার দিন পাঁচ দিন কিছু খাই না। আজকে প্রতিটা গ্রামের মানুষ যখন ট্রলার যাচ্ছে, ভাই আমাদের গ্রামে আসেন, আমাদের গ্রামে আসেন, গাছে উঠে মানুষ ডাকছে। এই যে গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই গাছে উঠে মানুষ ডাকছে আমাদেরকে। দেখেন এদিকে কী এক অবস্থা, মানুষ একেবারে সব কিছু এক প্রকারে ডুবে গিয়েছে যদি বলতে হয়। এইখানকার মানুষ আজ এতটা অসহায় হয়ে দাঁড়িয়েছে, এমন এক পর্যায়ে আজকে ওনারা দাঁড়িয়েছেন লাশ দাফন করার জায়গায় নেই। দেখেন বন্যার কি করুণ নির্মম পরিহাসের শিকার হয়েছে আজকে সিলেটবাসী এবং সুনামগঞ্জবাসী। কিন্তু বাংলাদেশের মানুষ আজকে এক হয়েছেন, এটাই সবচাইতে বড় প্রাপ্তির খবর। কিন্তু যেটা দুঃখজনক সেটা হচ্ছে যতগুলো ত্রাণের গাড়ি রাস্তায় দেখলাম, এত এত মানুষ প্রতি ক্ষণে ক্ষণে গাড়ি নিয়ে আসছেন, পিক আপ নিয়ে আসছেন, কাভার্ড ভ্যান নিয়ে আসছেন, কিন্তু পর্যাপ্ত ট্রলার নাই, এইটা হচ্ছে সমস্যা। আমি শুধু বলতে চাই দেখেন আজকে লাশ দাফন করার জায়গা নাই। আজকে আজকে দেখেন আপনি কবরে যাবেন, আজকে কবরে যাওয়ার মতো আপনাকে কবরে রাখার মতো স্পেস নাই। চিন্তা করেন আজকে কী দুর্দিনে পরিণত হয়েছে। বন্যা আজকে সিলেটে হচ্ছে, সুনামগঞ্জে হচ্ছে, সাতকে হচ্ছে, ডুবে যাচ্ছে বাড়িঘর। কালকে হয়তো আরেক জেলার মানুষজন ডুববে, কিন্তু না ডুবুক এর পূর্বে আমাদের পরিকল্পনা গ্রহণ করা উচিত। আমি মৃত্যুর যে খবরের কথা বললাম, দেখেন কবরে কিছু নিয়ে যাইতে পারবো না, কিন্তু প্রতিটা গ্রামে আমরা কিছু কিছু নৌকা বানাতে পারি, বড় বড় নৌকা বানাতে পারি। আমরা ঈদ আসলে, পূজা আসলে আমরা অনেক পরিকল্পনা গ্রহণ করি, আমরা অনেক রকম চিন্তা করি যে কিভাবে আমরা পূজার উৎসব পালন করব, কিভাবে ঈদের উৎসব পালন করব। রোজা আসার আগে রোজা নিয়ে কত প্ল্যান থাকে মুসলিম উম্মার। তাই আজকে বলতে চাই মুসলিম উম্মা শুধু নয়, মানব জাতিকে আজকে এক হতে হবে। এবং বাংলাদেশের প্রতিটা এলাকায় যে বন্যা হচ্ছে, গ্রাম অনুযায়ী আমাদের নৌকার ব্যবস্থা করতে হবে। যদি এটা না করতে পারি তাহলে হয়তোবা এই ক্ষয়ক্ষতিগুলো আসলে এভাবে পোষানো সম্ভব না। আসলে বাড়িঘর যায় সেটা তো যায়, কিন্তু জীবন গেলে সেটা তো একেবারে চলে যায়, যার যায় সে বুঝে। দেখেন একটা ছোট বাচ্চাকে দেখলাম লাশ রাস্তায় পড়ে আছে, কাফনের কাপড় পরে লাশ মুড়িয়ে রেখেছে রাস্তায়, কিন্তু কবরে রাখবে যে সে কবরটুকু নাই। তাই নৌকার ব্যবস্থা করি। আমরা দেখতে পাচ্ছেন সব গ্রাম ডুবে গেছে। দেখেন আমরা গ্রামের পাশ দিয়ে যাচ্ছি, এই গ্রামগুলো সব ডুবে গেছে একেবারে। এই যে দেখেন গাছগুলো ডুবে গেছে, এগুলো সব ডাঙা জমি। আজকে কি বেহাল দশা। যাই হোক, শুধু এতটুকু বলতে চাই ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আমরা অনেক ভালো, আমরা অনেক আন্তরিক, আমরা জায়গা ভেদে নৌকা কিছু তৈরি করি। এবং তাহলে এই যে ট্রলারের নিয়ে যে কথা উঠছে 20-30-40-50 হাজার টাকা করে চাওয়া হচ্ছে, এটা হবে না তখন। আসলে বাংলাদেশের মানুষ সিন্ডিকেট করে এটা সবাই জানে। পুরো পৃথিবী রোজা আসলে পণ্যের দাম কমায়, কি হাবিব ভাই ভুল বলছি নাকি? কিন্তু বাঙালি একমাত্র জাতি রোজা আসলে পণ্যের দাম বাড়ায়, যেটা সত্য কথা। কি এর মধ্যে আপনি আমি আছি, আপনার বাপ চাচা আছে, আমার বাপ চাচা আছে, সবাই ব্যবসা বাণিজ্য চাকরির সাথে জড়িত। আমরা অসৎ অনেক জায়গায়, কিন্তু আমাদের সততা নীতি এই বন্যার কাছে আমরা প্রমাণ করেছি আমরা মানবিক। তাই প্রতিটা জায়গা অনুযায়ী ট্রলার, ইনশাল্লাহ ট্রলার সম্ভব না হোক নৌকা, কত টাকা লাগে আর নৌকা বানাতে? আজকের যে ক্ষয়ক্ষতি হয়েছে আপনার, ঠিক একটা নৌকা আপনাকে, দেখেন একটা নৌকাতে আপনি আপনার কত জিনিসপত্র রাখতে পারেন। নদীর পাশে যাদের বাড়ি, বড় নদীর পাশে যাদের বাড়ি, ভাই একটা নৌকা অনেক দিন যায়। হাবিব ভাই একটা নৌকা তো আর 1-2 বছরের জিনিস না, অনেক দিনের জিনিস। আপনি রাখলে অনেক দিন যাবে, এটা যত্নে রাখলে ইনশাল্লাহ অনেক দিন যাবে। আশা করছি আপনারা এই পদক্ষেপটা গ্রহণ করবেন, বিনীত অনুরোধ। কারণ আপনার বিপদে আপনি যদি যথেষ্ট সজাগ না থাকেন তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাম সতর্ক করেছিলেন তার উম্মতকে, কিন্তু আপনাকে আমাকে সতর্ক করার জন্য আর নবী রাসূল আসবেন না। আমাদের প্রিয় নবীজি আমাদেরকে সহজ সরল পথে চলার জন্য সব কিছু দেখাই গেছে, এখন শুধু বাস্তব জীবনে কাজে লাগানোর পালা। আমরা যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। সকলের প্রতি ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।